শুই থাকোঁতে ঘৰ ভাঙিলে বন্যহস্তি। বারম্বার বন্যহস্তির টার্গেটত এটা পরিয়াল। পূর্বে দুবার কই বন্যহস্তির আক্রমণের বলি হওয়া পরিয়ালটোয়ে নতুন স্থানত ঘর সাজিও নাপালে রক্ষা। প্রথমটি প্রাণ রক্ষা পরিয়ালটোর তিনি সদস্যর নিশ্চিত বিপদের পর রক্ষা পড়ি শিহরণকারী বর্ণনা দিলে ভুক্তভোগী মহিলাই। রাস্তা যেটা দরজা আছে সেটা ভাঙা কিনা কাটা কৈছে, কাটা কৈ না পাৰা কটে আমি উঠিছো। উঠাতে যেনবা এটা আহি দি ঘরটা ভাঙাই লাগছে, ভাঙাই কিনা আরে যেটা এটা আছিল চোতালত তাতে যিমান ডাঙর আমি কাঠে ওলালোকে আমাক আঁকি বা খিদিছিল। তথাপি আমি নিজের ঘরটা কি করবা বাঁচাবর বলে আমি আটা পারি আসুম, আটা পারি থাকি থাকি আর একবার আমি ভিতরে সোমা আর একবার ওলাং আর একবার আমাক খিদি যায়, হেঙ্গা করে কোনো মতে জীবনটা বাঁচাছো। দুধনৈর কুফধোঁয়া মেজেংপাড়াত বন্যহস্তির উপদ্রব। খাদ্যর সন্ধানত জনাঞ্চলত প্রবেশ করা দুটা বন্যহস্তিয়ে ভাঙি তহিলং করিলে বিপ্লব বানাই নামের লোকজনের ঘর, খাই তহিলং করিলে ঘরের খাদ্য সামগ্রী। ইফালে নুমলীগড়ের 39 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত ত্রাসর সৃষ্টি করিলে বন্যহস্তির একটা বৃহৎ জাকে। হাতিটোর জাকটোর দীর্ঘ সময় ধরে স্তব্ধ হয়ে পড়িল ঘাইপথটো। ডেইলি আমার এই মরঙি অঞ্চল নুমলীগড় এরিয়াতে আজি পুরামংলা নিচিনা জায়গাতো প্রতিদিনে হাতির উপদ্রব আছে, প্রতিদিনে আমার ইয়াতে থাকে। খাদ্যর নিতো বনাঞ্চলের পর ওলাই আহি জনাঞ্চলত বাহর পাতে বন্যহস্তির জাকটোয়ে। দুধনৈর পর অরূপ নাথ আর নুমলীগড়ের পর প্রণবজ্যোতি শইকীয়ার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। দৌড়ায় গা দৌড়ায় গা দৌড়ায় গা।